মিলিকান অয়েল ডপ এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনিক চার্জ আমরা ক্যালকুলেট করতে পারি। প্রথমে আসছি মিলিকান স্যার কিভাবে এই অয়েল ডপ এক্সপেরিমেন্টটাকে চালিয়েছিলেন। এই এক্সপেরিমেন্টটা করবার জন্য প্রথমত এই রকম একটা সিলিন্ড্রিক্যাল জিনিসে দুটো প্লেট নিয়ে নেওয়া হয়, এটা একটা প্লেট এবং এইটা একটা প্লেট, দুটো প্লেট নিয়ে নেওয়া হয়। এই দুটো প্লেটটার ক্যারেক্টারটা হলো, প্রথম প্লেটটা হলো পজিটিভ চার্জের প্লেট আর তারপরেরটা হচ্ছে নেগেটিভ চার্জের প্লেট নেওয়া হয়ে থাকে। তাহলে দুটো প্লেট পজিটিভ এবং নেগেটিভ চার্জের প্লেট তোমার কাছে থেকে থাকে। এর মাঝখানে এখানে এক্স রে পাঠানো হয়ে থাকে আর এইখানে আমরা টেলিস্কোপ রেখে দিই যাতে এই ব্যাপারটাকে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটাকে অবজার্ভ করতে পারি। এবার আমার কাছে এই উপরের দুটো যে লেয়ার আছে এর মাঝখানে এই জায়গাটায় আমরা ইউজ করে থাকি অ্যাটোমাইজার, অ্যাটোমাইজার ইউজ করে থাকি। অ্যাটোমাইজার কি করে? অ্যাটোমাইজারের মধ্যে আমার কাছে অয়েল রাখা থাকে, এর মধ্যে অয়েল থেকে থাকে। অ্যাটোমাইজার কি করে? ঠিক যেমন সেলুনে গেলে জলগুলোকে স্প্রে করা হয়, জানি ছোট ছোট ডবলেট আকারে এর মধ্যে স্প্রে হতে থাকে। স্প্রে হলে এখানে ছোট ছোট ডবলেট তৈরি হয়, ক্লিয়ার? এবার ভালো করে দেখো, পজিটিভ চার্জের যে প্লেটটা রয়েছে এর মাঝখানে একটা হোল করে রাখে। হোলটা বা গর্তটা এমন থাকবে যাতে এর মধ্যে দিয়ে কেবলমাত্র একটা ডবলেটি পাস করে নিচের লেয়ারে চলে আসবে। এবার এই যে নিচের লেয়ারটা রয়েছে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে, এর মধ্যে বিভিন্ন গ্যাস রাখা থাকে। যখনই এক্স রে পাঠানো হয় এর ভেতরে যে গ্যাসগুলো, সেটা হাইড্রোজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে, এই গ্যাসগুলো, মনে করো এক্স নামক একটা গ্যাস, সেটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এক্স প্লাস এবং ইলেকট্রন তৈরি করে। যে মোবাইল ইলেকট্রনগুলো এর আশপাশে ঘুরে বেড়ায়, ক্লিয়ার? এই দুটোর মাঝখানে গ্যাস থাকে, গ্যাসটা এক্স রে প্রেজেন্সে এক্স প্লাস এবং ইলেকট্রন তৈরি করবে। এবার এই ইলেকট্রনটা যে ডবলেটটা ওপর থেকে নিচের দিকে এলো, এই ইলেকট্রনটা সেই ডবলেটের চারপাশে এরমভাবে ঘিরে ধরবে। তাহলে ডবলেটটা আগে এরকমভাবে ছিল, একটু বড় করে দেখাচ্ছি, এর চারপাশে এই ইলেকট্রনগুলোকে ঘিরে ধরেছে, এরকম হয়েছে। একবার এই ডবলেটের কথাটা চিন্তা করো, এই হলো পজিটিভ লেয়ার ওপরে রয়েছে আর দেখো নেগেটিভ লেয়ার এর নিচে এরকমভাবে রয়েছে। এবার নর্মাল ম্যাথমেটিক্স যদি আমরা ইউজ করি তাহলে আমরা জানি যে কোনো ডবলেট বা যে কোনো স্পিসিস নিচের দিকে ডাউন টু দ্য আর্থ একটা ফোর্স কাজ করে, যে ফোর্সের জন্য নিচের দিকে চলে আসে, সেই ফোর্সটা আমরা জানি এম ইন্টু জি। জি মানে গ্র্যাভিটি, আমরা জানি যেটা হলো 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এমটা হলো ড্রপলেটের মাস, ড্রপলেটের মাস। এবার তুমি ভালো করে দেখো, এই ইলেকট্রনগুলোর চারপাশে ঘিরে ধরার ফলে এই ডবলেটটা ইটসেলফ একটা নেগেটিভ চার্জের তৈরি হয়েছে, আর এই নেগেটিভ চার্জ উপর দিকে পজিটিভ যে প্লেটটা রয়েছে, এই যে পজিটিভ যে প্লেটটা রয়েছে সেই পজিটিভ প্লেটের দিকে কি হবে? অ্যাট্রাক্ট হবে। আর এই পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্ট হলে আমরা জানবো যে তখন কি হবে, না এর যে ফোর্স, সেই ফোর্সটা হবে এর যে চার্জ ইনটু এর যে ইলেকট্রিক ফিল্ড পাঠিয়েছ তার সঙ্গে সমান হবে।
এমন একটা সময় আসবে যখন এই ডবলেটটা নিচের দিকে ফোর্স মানে এমজি আর উপরের দিকে ফোর্স যেটা আমরা একটু আগে দেখলাম কিউ ইন্টু ই চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড দুটো সমান হবে, তখন এই ডবলেটটা এর মাঝখানে ভেসে থাকবে, কারণ দুটো ফোর্স দুদিকে সমান, ফলে ডবলেটটা তখন কি হবে এই মাঝখানে ভেসে থাকবে। এবার যেহেতু দুটো ফোর্স সমান বলছি, তার মানে আমি এই কথাটা লিখতে পারি এম জি ইকুয়াল টু কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। মুলিকেন যখন এক্সপেরিমেন্টটা করেছিল কতটা ইলেকট্রো ফিল্ড পাঠিয়েছিল সেটা ওনার কাছে নোন, একটা ডবলেটের মাসও আমরা জানি কত হয়ে থাকে, আর জি এর ভ্যালু তো একটা কনস্ট্যান্ট যেটা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা আমরা সকলেই জানি। তাহলে এইখান থেকে কিউ এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করতে পারবো, কিউ ক্যান বি ক্যালকুলেটেড। এখন মুলিকেন যখন এই এক্সপেরিমেন্টটা করলেন তখন তিনি দেখলেন কিউ এর ভ্যালু যতবার এক্সপেরিমেন্ট করেছে কিউ এর ভ্যালু আলাদা আলাদা আসছে, কিন্তু তিনি অবজার্ভ করলেন কিউ এর ভ্যালু যতগুলোই আসুক না কেন আলাদা আলাদা, যতবার তিনি কিউ ক্যালকুলেট করেছেন দেখেছেন কিউ আলাদা আলাদা আসছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন, এই যে আলাদা ভ্যালু হতে পারে কিন্তু প্রতিটা ভ্যালু একে অপরের কিছু না কিছু একটা হোল নাম্বারের মাল্টিপ্লিকেশন আসছে। কেন তিনি এটা অবজার্ভ করলেন, কারণ এই যে ডবলেটটার কাছে চিন্তা করে দেখো, ডবলেটটা যদি একটা ইলেকট্রন ঘিরে ধরে তার চার্জ যেটা হবে, ডবলেটটার ক্ষেত্রে দুটো ইলেকট্রন ঘিরে ধরলে তার চার্জ আলাদা হবে, কিন্তু এটা তো সত্যি একটা ইলেকট্রন ঘিরে ধরলে যা চার্জ হবে দুটো ইলেকট্রন ঘিরে ধরলে তার কি হবে ডবল হবে। আবার যদি ডবলেটটার চারপাশে তিনটি ইলেকট্রন ঘিরে ধরে, পাঁচটি ইলেকট্রন যদি ঘিরে ধরে তখন চার্জটা প্রথমটা কি হবে ফাইভ টাইমস হবে। তার মানে যতগুলো ইলেকট্রন ঘিরে ধরছে তার উপর ডিপেন্ড করছে চার্জটা কত হবে, কিন্তু এটা তো পরিষ্কার যে হয় একটা ঘিরতে পারবে, নয় দুটো পারবে, নয় তিনটে পারবে, নয় চারটে পারবে, নয় পাঁচটা পারবে, মানে এই ঘিরে ধরাটা একটা হোল নাম্বার। তাই তিনি দেখেছিলেন কিউ এর ভ্যালু নানান ভ্যালু আসছে, কারণ নানান সময় ডবলেটটার কাছে নানান ইলেকট্রন ঘিরে ধরছে, ফলে তাদের চার্জটা আলাদা হচ্ছে, কিন্তু একটার ভ্যালু আর একটা ভ্যালুর সঙ্গে কি আছে ইন্টিজার হোল নাম্বার পাচ্ছে। এবং তিনি কিউ এর ভ্যালু অনেকবার এক্সপেরিমেন্ট করে যেটা সব থেকে মিনিমাম পেলেন বললেন ইলেকট্রনের চার্জ হবে সেইটা, যেটা 1.6 × 10⁻¹⁹ কুলম। এই অয়েল ডপ এক্সপেরিমেন্ট করে কিউ এর ভ্যালু মিনিমাম যেটা পেয়েছে, মিনিমাম মানে কি ডবলেটের চারপাশে একটা ইলেকট্রন ঘিরে ধরতে পারে সেটা হবে মিনিমাম, আর একটা ইলেকট্রন যদি ঘিরে ধরে তার মানে একটা ইলেকট্রনের চার্জ পাচ্ছে, সেটা তিনি পেয়েছিলেন 1.6 × 10⁻¹⁹ কুলম। এইভাবে আমরা ইলেকট্রনের চার্জটাকে ক্যালকুলেট করতে পারি মুলিকেন অয়েল ডপ এক্সপেরিমেন্টের সাহায্যে। আর নিশ্চয়ই জানো ই বাই এম রেশিও, যেটা মাস চার্জ বাই মাস রেশিও, যদি কারো চার্জ জেনে থাকি তার মানে তার মাসটাও কিন্তু বার করতে পারি যদি ই বাই এম রেশিওটা আমাদের কাছে নোন হয়ে থাকে। তাহলে আরেকবার ভালো করে ভেবে নাও ব্যাপারটা কি ছিল, এখানে ছিল একটা অ্যাটোমাইজার যেখানে যে ডবলেটটা রয়েছে ছোট ছোট অ্যাটমে ছোট ছোট স্প্রে করে ছোট ছোট ডবলেটে পরিণত করছে, এই পজিটিভ চার্জের প্লেটের মাঝখানে একটা হোল রাখবো যাতে একটা ডবলেটই এখান থেকে পাস করতে পারে, যে ডবলেটটা নিচে পাস হয়ে চলে এলো সেই ডবলেটটা এইখানে গিয়ে আটকে যাবে। কেন আটকে যাবে, কারণটা হচ্ছে ওপরে, কারণ এই ডবলেটের চারপাশে ইলেকট্রন ঘিরে ধরছে নেগেটিভ চার্জ হচ্ছে, নেগেটিভ ওপরে পজিটিভকে অ্যাট্রাক্ট করছে, তার মানে ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর নিচের দিকে একটা গ্র্যাভিটি ফোর্স কাজ করছে যেটা এমজি, তাই দুটোকে আমরা সেম করে দিলাম এমজি ইকুয়াল টু আমরা কি বলতে পারি কিউ ই, দুটোকে কি করতে পারি সেম করতে পারি, এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারি। কিন্তু কিউ এর ভ্যালু ক্যালকুলেট করার পর কি দেখতে পাচ্ছে, নানান ভ্যালু পাচ্ছে কিন্তু তাদের একটা রিলেশন আছে, একটা হোল নাম্বারে ইন্টিজার ভ্যালু আছে। তখন তিনি কি করলেন কিউ এর ভ্যালু সব থেকে যেটা কম সেটাই বলে দিলেন চার্জ অফ ইলেকট্রন হবে,
আর যদি আমাদের কাছে ই বাই এম রেশিও জানা থাকে, চার্জটা আমরা জানি এই ভ্যালুটা হয়, তার মানে ইলেকট্রনের মাসও আমরা বার করে দিতে পারবো। দিস ইজ মুলিকেন অয়েল ডপ এক্সপেরিমেন্ট, খুব ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রনের চার্জ বার করবার জন্য। ধন্যবাদ।